হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেকলান বিজি। টেকলান বিজির পক্ষ থেকে আপনারা সকলকে স্বাগত জানাই। সম্প্রতি একটা জিনিস হয়তো আপনারা কেউ জানেন না বা অনেকে জানতে পারেন, সেটা হলো আমাদের ফোনটা অনেক সময় হারিয়ে যায়, কিন্তু হারানোর পরে দেখা যায় আমাদের ফোনে অনেক ধরনের ডাটা থাকে, অনেক ধরনের তথ্য থাকে। যে তথ্যগুলো চোরের হাতে পড়ে যায় তখন আমাদের অনেক ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ক্ষতি হওয়া থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেই বিষয়টা দেখাবো, এবং সরাসরি আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনার ওই ফোনের ডাটা, সমস্ত ডাটাগুলো মুছে ফেলতে পারবেন। এছাড়া আরো অনেকগুলো কাজ আছে, যে কাজগুলো আমি দেখাবো। যেমন ধরেন, আপনার ফোনটি যদি কেউ চোরে নিয়ে থাকে এবং আশপাশের ভিতরে থাকে, থাকার পরে যদি আপনি ওই কাজটা ওই সময় মুহূর্তে করতে পারেন এবং ওই কাজটা করলে অটোমেটিক্যালি আপনার ফোনটি বেজে উঠবে, এই ধরনের কাজ করার জন্য আপনার কোনো ফোনের সফটওয়্যার প্রয়োজন পড়বে না। তো সরাসরি সেটিংসে যে কাজগুলো করতে পারেন, তো দেখুন আমরা এখন সরাসরি সেটিংস বাটনে চলে যাবো, সেটিংস থেকে আপনার কাজটা দেখাবো। বন্ধুরা, আবারও বলে রেখে, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং আপনারা কোন ধরনের ভিডিওগুলো চেয়ে থাকেন। এখন দেখুন, আমি সরাসরি সেটিংস বাটনে চলে আসলাম। সেটিংস এ আসার পরে যে কাজগুলো আছে সেগুলো দেখাবো, সেই জন্য আপনি একটু ট্যাপ করে নিচে চলে আসবেন। নিয়ে এসে আপনার সিকিউরিটি যে অপশন আছে সেখানে চলে যাবেন, আপনার ফোনের সিকিউরিটি বাটনে চলে যান। দেন আপনার সিকিউরিটি আসার পরে আপনাকে এখান থেকে ট্যাপ করে আবার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এখান থেকে ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর এখানে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক দিবেন। এই অপশনটা ক্লিক দেওয়ার পরে আপনাকে সরাসরি ফাইন্ড মাই ডিভাইস নামে একটা অপশন আছে, লক্ষ্য করুন ফাইন্ড মাই ডিভাইস, এই অপশনটা টিক চিহ্ন দিবেন। জাস্ট এই অপশনটা টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখুন ঠিক এইভাবে ইন্টারফেসটা ওপেন হবে। তো এই জায়গা থেকে আপনি সরাসরি অ্যাক্টিভ বাটনে ক্লিক দিবেন। সরাসরি অ্যাক্টিভ বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার ফোনটি অ্যাক্টিভ হয়ে গেল। তো আপনার যখন ফোনটি ডাটা যে ফোনটি হারিয়ে যাক না কেন, অবশ্যই এটি সবসময় আপনার ফোনে অ্যাক্টিভ রাখবেন। অ্যাক্টিভ রাখলে কাজটা করতে পারেন, আর অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি মেইল দিয়ে সেট আপ দিয়ে রাখবেন। তো জাস্ট এতটুকু করে রাখলেন, তো আমাদের সাধারণত ফোনে একটি করে মেইল সেট আপ দিয়ে থাকেই। তো আমি এখন সরাসরি চলে যাব গুগল ক্রোম সফটওয়্যার বা যে কোনো একটি সফটওয়্যারে চলে যাবো। তা ধরুন আমি একটি যে কোনো একটি সফটওয়্যারে চলে আসলাম, তো সফটওয়্যারটা ওপেন করলাম। সফটওয়্যারটা ওপেন করার পরে এখান থেকে যে কোনো একটি কাজ করতে হবে, আপনার ফোনের একটি সফটওয়্যারে চলে যাবেন। এখান থেকে আসার পরে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখুন। এখানে এসে আপনাকে সার্চ দিতে হবে, যেটা লিখে সেটা দেখুন। সরাসরি সার্চ দিবেন android.com, অবশ্যই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকেও নিতে পারেন। android.com/FIND, এতটুকু লিখে আপনি গো বাটনে ক্লিক দেন। দেন আপনার ফোনটি অটোমেটিক্যালি জাস্ট কিছুটা সময় নেবে, এখানে সময় নেওয়ার পর ওপেন হবে। ওপেন হওয়ার পরে যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন, দেখলে আশা করি অ্যাপগুলো ক্লিয়ার হয়ে যাবেন। এখান থেকে আপনার ফোনে যে মেইলটা সেট আপ করা ছিল, ওই যে সেটটি হারিয়ে গেছে বা যে সেটের তথ্যগুলো দেখতেছেন, তা সেই সেটের মেইলটা এখানে দিয়ে লগ ইন করে নেবেন। তা ধরুন আমি সেই মেইলটা দিয়ে লগ ইন করে নেবো। লগ ইন করে আমি আপনাদের কাজটা দেখাবো, সরি ফর দ্যাট। মেইলটা দিবেন, মেইলটা দেওয়ার পরে আপনার যা কাজটা আছে সেটা আমি দেখিয়ে দিব। মেইলটা দিবেন, দেন আপনারা পাসওয়ার্ডটা দিবেন। দেখুন এখন সরাসরি আমি নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর জাস্ট কিছুটা সময় নেবে এখানে। নেক্সট বাটনে দেওয়ার পরে আপনাকে এখান থেকে সেই পাসওয়ার্ডটা ইউজ করতে হবে। তো আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টটা করা আছে সেই পাসওয়ার্ডটা এখানে ইউজ করুন। দেন আপনারা সরাসরি আবার নেক্সট বাটনে ক্লিক দেন। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর আপনারা এখান থেকে আশা করি কাজটা শেষ হয়ে যাবে। দেখুন আমি সরাসরি নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পরে আপনার এখান থেকে ফোনের ডাটাগুলো চলে আসবে এবং এখান থেকে আপনারা সরাসরি লগ আউট লগ ইন যেগুলো কাজ আছে সেগুলো এখান থেকে করতে পারবেন। দেখুন জাস্ট ওপেন হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আপনাদের একটি লাইক একটি কমেন্টের আশা সবসময় বসে থাকি। এখন একটা জিনিস লক্ষ্য করুন, আমার ফোন ঠিক আছে, দেখুন ফাইন্ড মাই ডিভাইস লেগে যাচ্ছে, এখন লোডিং হচ্ছে। লোডিং এর পরে পুরো পেজটা চলে আসবে। এখান থেকে আসার পর যে কাজগুলো করতে পারবেন এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন। এখন দেখুন যে আপনার ফোনটা যেভাবে সেট আপ করে রাখবেন সেটা আসবে এখানে। দেন আপনার আরো কিছু কাজ আছে, দেখুন প্লে সাউন্ড আছে, লক আছে, এরেস আছে, তিনটা অপশন থাকবে। এখান থেকে আপনারা কোন কাজটা করবেন এবং উপরে আপনার ম্যাপ থাকবে, আপনার ফোনটি কোন এরিয়ার ভিতরে এখন আছে সেই ধরনের একটি অপশন দেখাবে। তো ম্যাপটা বোঝা একটু কষ্টকর, আপনারা যারা ম্যাপটা বোঝেন তারা দেখে নেবেন। এখানে দেখুন কন্ট্যাক্টিং ডিভাইস নামে একটি অপশন আসছে। তা এরপর আসার পর আপনাকে এই যে প্লে সাউন্ড নামে যে অপশনটা আছে সেটার কাজটা আমি বলে রাখি। জাস্ট এটাই ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে আপনার ফোনটি যেখানে থাকুক না কেন অটোমেটিক্যালি 5 মিনিট একটানা বাজবে, এটাকে অফ করতে পারবে না। তো দেখুন আমি ক্লিক দিলাম, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড করার পরে এই জায়গায় দেখুন 5 মিনিট আছে এবং অলরেডি সাউন্ডটা শুরু হয়ে গেছে। এবার 5 মিনিট দেখুন সেখানে উঠতেছে, আমি এখান থেকে কেটে দিলাম। দেখুন বেঁকে চলে আসলাম। বেঁকে চলে আসার পর আরেকটি যে কাজ আছে সেই কাজটা আমি দেখাবো আপনাদের। এরপরে দেখুন একটা লক আছে, আপনি এই জায়গা থেকে আপনার ফোনে আবার যে প্যাটার্ন লক যেগুলো আছে সেগুলো এখান থেকে করে দিতে পারবেন, অটোমেটিক্যালি এখান থেকে এই লক গুলো চালু করতে পারবেন।
আমি চাইতেছি না পাসওয়ার্ড দিয়ে লগ গুলো করবো না, আমি আমি যে সরি ফর দ্যাট কেটে গেছে। এখান থেকে আর একটু বিষয় আমি জাস্ট আবার ব্যাকে চলে যাবো। এরপরে দেখুন আরেকটি অপশন আছে এরেস, এই অপশনটা যদি ক্লিক দেন আপনার ফোনে যত ডাটা গুলো আছে অটোমেটিক্যালি এরেসার হয়ে যাবে এবং পুরো সফটওয়্যারটি মানে পুরো সেটটি ক্লিন হয়ে যাবে। তো এই বিষয়গুলো আশা করি করতে পারবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক দেন, কমেন্ট করেন, আর পরবর্তী এই ধরনের ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আপনাদের যদি কোনো প্রকার কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করুন। তো বন্ধুরা, এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।